রিয়েলমি লঞ্চ করে দিল তাদের সি সিরিজের আরও একটি ফোন রিয়েলমি C61। এই ফোনটিকে বলা হচ্ছে গরিবের আইফোন, কারণ এই ফোনটির ব্যাকসাইডের ডিজাইনটা হুবহু আইফোনের মতো, যা দেখতে আমার কাছে বেশ ভালো লাগছে। আজকের এই ভিডিওতে এই ফোনটি নিয়ে ফুল ডিটেল জানাবো, সাথে জানাবো এই ফোনটি যে দামে লঞ্চ হয়েছে এই দামে এই ফোনটি আপনার জন্য কেনা ঠিক হবে কিনা, অর্থাৎ এই ফোনটির ভালো খারাপ দুই দিকে জানাবো এই ভিডিওতে। এছাড়া এর থেকেও ভালো কোনো বিকল্প ফোন এই বাজেটে আছে কিনা তাও জানতে পারবেন এই ভিডিওতে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনাকে বলবো ভিডিওতে একটু লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। প্রথমে এই ফোনটির আনবক্সিং দিয়ে ভিডিওটি শুরু করা যাক। এই ফোনটির বক্সটি দেখতে পাচ্ছেন ইয়েলো কালারের বক্স, বক্সের উপরে লেখা দেখতে পাচ্ছেন C61। আর বক্সটি খুললেই প্রথমে পাবেন ছোট্ট একটি বক্স, সেই বক্সের ভিতরে পাবেন সিম ইজেক্টর পিন, ইউজার গাইড, আর একটি ট্রান্সপারেন্ট ব্যাক কভার। তারপরে পাবেন কাঙ্ক্ষিত ফোনটি, পাবেন ইউএসবি টাইপ সি কেবল, আর পাবেন চার্জার। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া আছে এক ধরনের টেক্সচার, যা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। এবং এই ফোনটির ব্যাক প্যানেলে পাচ্ছেন বক্স শেপের ক্যামেরা মডিউল, এখানে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, আর এর বডি ফ্রেমটি হলো বক্স শেপের, ফ্রেমটি প্লাস্টিকের। ফোনটির নিচের দিকে পাবেন 3.5 mm হেডফোন জ্যাক, মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট আর স্পিকার। ডান সাইডে পাচ্ছেন পাওয়ার বাটন এবং ভলিউম ব্লকার। বাম সাইডের উপরের দিকে পাবেন সিম কার্ড ট্রে, এখানে দুইটি সিম কার্ডের সাথে আপনি একটি মাইক্রো এসডি কার্ড ইউজ করতে পারবেন। এবং ফ্রন্টে পাচ্ছেন একটি ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। ওভারঅল ফোনটির লুক ও ডিজাইন আমার কাছে এই বাজেট বিবেচনায় এক কথায় দুর্দান্ত লেগেছে। তবে এখানে যদি ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে না দিয়ে এখানে যদি একটি পাঞ্চল ডিসপ্লে দিত, তাহলে এই বাজেটের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট হতো। আর এখানে থাকছে IP64 রেটিং, যার ফলে এই ফোনটি হালকা পাতলা পানি বা ধুলুবালু লাগলে তেমন কোনো সমস্যা হবে না। এবং ফোনটির থিকনেস হলো 7.8 mm, ওয়েট হলো 188 গ্রাম। এবারে আসি এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটিতে। ফোনটির ডিসপ্লেটি সাইজ হলো 6.74 ইঞ্চি মাপের একটি HD+ IPS LCD ডিসপ্লে, সাথে থাকছে 90Hz রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেটির PPI ডেন্সিটি হলো 260 এবং ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও হলো 85.5%, আর ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 560 nits। ওভারঅল ফোনটির ডিসপ্লে কোয়ালিটি এই বাজেট হিসাবে মোটামুটি বলতে হবে, কারণ এখানে যদি ফুল এইচডি ডিসপ্লে হতো তাহলে এই বাজেটে ওয়ান অফ দ্য বেস্ট হতো। এবং ডিসপ্লের ব্রাইটনেস যদি 1000 nits হতো তাহলে আর একটু বেটার হতো। তবে এখানে 90Hz রিফ্রেশ রেট থাকার ফলে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় মোটামুটি ভালো পারফরমেন্স পাবেন। এবারে আসি এই ফোনটির ক্যামেরাতে। আগেই বলেছি এই ফোনটির ব্যাকসাইডে দেওয়া আছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 MP, সাথে পাবেন 0.08 MP একটি অক্সিলারি লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এই বাজেট বিবেচনায় আপনি মোটামুটি কোয়ালিটির ফটোগ্রাফি তুলতে পারবেন। চলুন এবার এই ফোনটির কিছু ফটো স্যাম্পল দেখে আসি। এই ফোনটির ফটো স্যাম্পল দেখে আমার কাছে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটিকে অ্যাভারেজ লেগেছে, একবারে খারাপও না আবার একবারে ভালোও না। আর এখানে সেলফির জন্য পাবেন 5 MP সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটা দিয়ে আপনি এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন আর এখানেও আপনি মোটামুটি কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। এবারে আসে এই ফোনটির পারফরমেন্সে। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে ইউনিসকের টাইগার সিরিজের T612 চিপসেট। এই চিপসেটটি 12 nm আর্কিটেকে বিল্ড। এখানে আপনি ভালো মাল্টিটাস্কিংয়ের পাশাপাশি ক্যাজুয়াল গেমিং করতে পারবেন, এখানে ফ্রি ফায়ারের মতো গেম খেলতে পারবেন, তবে কোনোভাবে হাই সেটিংসে খেলতে পারবেন না। আর এখানে আউট অফ দ্য বক্স থাকছে Android 14, এর ব্যাকএন্ডে থাকছে রিয়েলমি UI। এখানে সিকিউরিটির জন্য পাচ্ছেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ব্যাটারির জন্য থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে থাকছে 15W এর একটি ফাস্ট চার্জার। এই ফোনটি মার্কেটে আপনি দুইটি কালার ভ্যারিয়েন্টে পাবেন, আর এখানে থাকছে LPDDR4X RAM, সাথে থাকছে UFS 2.2 স্টোরেজ, যার ফলে ফোনটির র্যাম এবং রোম স্পিড মোটামুটি ভালোই ফাস্ট হতে যাচ্ছে। ফোনটি মার্কেটে আপনি দুইটি র্যাম রম ভ্যারিয়েন্টে পাবেন। এবার আসি এই ফোনটির প্রাইজে। এই ফোনটির 6128 GB ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে বাংলাদেশের মার্কেটে 14,999 টাকা, অর্থাৎ 15,000 টাকা। আর এই ফোনটির 6 GB সাথে আপনি আরও 6 GB ভার্চুয়াল র্যাম ইউজ করতে পারবেন। ওভারঅল আমি যদি বলি এই বাজেটে এই ফোনটি আমার কাছে তেমন ভালো লাগেনি, কারণ এই ফোনটির ডিজাইনটা শুধু সুন্দর, এছাড়া এই ফোনটির ক্যামেরা কোয়ালিটিও তেমন বেশি ভালো না। সেলফি ক্যামেরা কোয়ালিটি এক কথায় বাজে বলতে হবে। এছাড়া এই ফোনটি দিয়ে আপনি তেমন কোনো ভালো গেমিংও করতে পারবেন না, আর ডিসপ্লে কোয়ালিটিও ভালো না। এখানে যদি 5 ইঞ্চি ডিসপ্লে থাকতো তাহলেও ডিসপ্লে কোয়ালিটি মোটামুটি ভালো হতো।
এছাড়া এই ফোনটিতে যদি মিডিয়াটেকের হেলিও G88 এর মতো চিপসেট ইউজ করত তাহলে গেমিং এর ক্ষেত্রে বাজেট বিবেচনায় ভালোই পারফরম্যান্স পাওয়া যেত। তাই এই ফোনটি আপনার জন্য এই বাজেটে না কেনাই ভালো হবে। তবে আপনি যদি সুন্দর ডিজাইনের পাশাপাশি ভালো মাল্টিটাস্কিং করতে চান, যেমন ইন্টারনেট ব্রাউজ করতে চান, এই জন্য কিনতে চাইলে এই ফোনটি কিনতে পারেন। তবে আপনি যদি ভালো ক্যামেরা বা ভালো গেমিংয়ের জন্য কিনতে চান তাহলে আমি আপনাকে বলবো ভুলেও নেবেন না। এর বিকল্প হিসেবে আপনি অনারের সদ্য লঞ্চ করে যাওয়া অনার X6B এই ফোনটি নিতে পারেন, কারণ এখানে থাকছে মিডিয়াটেকের হেলিও G85 এর মতো চিপসেট আর ক্যামেরা কোয়ালিটিও এর থেকে কিছুটা বেটার। এই ছিল আজকের ভিডিও। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।